বানের তোড়ে এখনো ডুবছে একের পর এক লোকালয়, ভেসে গেছে বাড়িঘর, মসজিদ, স্কুল, ফসলি জমি। অর্ধকোটি দুর্গত মানুষের জন্য মাথাপিছু বরাদ্দ মাত্র 8 টাকা। উত্তাল পদ্মায় ঝুঁকি নিয়েই চলছে পারাপার, ঘাটে ঘরমুখী মানুষের চাপ। নৌযানের স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয় বললেন প্রতিমন্ত্রী। ঈদের দুদিন আগেও রাজধানীতে জমে ওঠেনি বেচাকেনা, বড় আকারের গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা। জামালপুর থেকে ক্যাটল সার্ভিসে কোরবানির পশু ঢাকায়। এবং 31 আগস্ট পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, দেশে একদিনে করোনায় আরও 35 জনের মৃত্যু। এই প্রথম কোভিড রোগীদের কাছে স্বাস্থ্যের কোনো কর্মকর্তা। বন্যার পানির তোড়ে এখনও ডুবছে একের পর এক লোকালয়, ভেসে যাচ্ছে বাড়িঘর, স্কুল, ফসলি জমি। টানা দেড় মাসের বন্যায় নাকাল মানুষকে এখন না খেয়েও থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও দুর্গত এলাকায় পৌঁছায়নি পর্যাপ্ত সরকারি ত্রাণ। জেলা প্রতিনিধিদের তথ্য, ছবিতে রিপোর্ট। থামছে না যমুনার তীব্র স্রোত, এখনও চলছে লোকালয়ে পানির তাণ্ডব। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা, বাড়ছে দুর্ভোগের মাত্রাও। দুবেলা খাবার আর মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় 70 বছরের বৃদ্ধা অমিঝা বেগম। তার মতো অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। কটা হাঁস মুরগি আসলে তাও বন্যা নিয়ে গেছে গা। কিছু জমিন আদিবাহী করি, পাট ফসল করেছিলাম, সব বন্যা ডুবে গেছে গা। মানুষের আশ্রয় গান্ধা পা তাও পন্ধ পাই নাই। আমরা যে কোনো জায়গায় জ্বালা যে জ্বালা যে সাহায্য পামু ইও পন্ধ পাই নাই। বসতঘর পানিতে তলিয়ে যাওয়ায় ফরিদপুর পৌর এলাকার সাদিপুরের অনেকেই প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে রাস্তায়। সিরাজগঞ্জের ছাতিয়ানতলি গ্রামের ফরিদা বেগম, ঘরে হাঁটু পানি, তাই পরিবারের সদস্যরা বাঁধের উপর আশ্রয় নিলেও শেষ সম্বলটুকু রক্ষায় যাননি তিনি, ঝুঁকি নিয়েই মাচায় তিনি। ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের সাত উপজেলায় পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাট তলিয়ে থাকায় চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ। পদ্মার স্রোতে মুন্সীগঞ্জে তলিয়ে যাচ্ছে বাড়িঘর, এদিকে স্রোতের তোড়ে বিলিনের পথে লোহজঙ্গের উত্তর হলদিয়া জামে মসজিদ। আবু নোমান, সময় সংবাদ। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে বন্যা পরিস্থিতি, তবে সে হারে বাড়ছে না ত্রাণ বরাদ্দ। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষের জন্য এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে 4.25 কোটি টাকা, মাথাপিছু বরাদ্দ মাত্র 8 টাকা। তবে ত্রাণ প্রতিমন্ত্রী বললেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে 10% বেশি মানুষের ত্রাণ প্রয়োজন হয় না। অর্থনীতিবিদরা বলছেন, বন্যা দীর্ঘমেয়াদে হবে এমনটি মাথায় রেখেই সরকারের প্রস্তুতি ও বরাদ্দ বাড়ানো উচিত। মাহমুদ রাকিবের রিপোর্ট। গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, চারদিকে শুধু পানি। এক মাসেরও বেশি সময় ধরে নেমে আসা ঢলের পানিতে উত্তরাঞ্চলের পর এখন ডুবে আছে মধ্যাঞ্চল। বানের তোড়ে ভেসে যাচ্ছে কাঁচা ঘর থেকে বহুতল ভবন, সব হারিয়ে লাখ লাখ মানুষ মাথা গুঁজেছে বাঁধ কিংবা সড়কের পাশে। বরাদ্দ পর্যাপ্ত নয় বলে স্বীকার করছেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরাও। খাবার, শিশু খাদ্য এ পর্যন্ত এগুলা কোনো কিছুই বিতরণ করা হয় নাই, মাত্র 13টা পরিবারকে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা মাথাপিছু 8 টাকা রকম, আর চাল পাচ্ছেন 2.75 কেজির মতো। তারপরও প্রতিমন্ত্রীর দাবি, বরাদ্দ যথেষ্ট। যারাই ঘর হারিয়েছে আমরা প্রত্যেককে ঋণ এবং নগদ টাকা দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমাদের কাছে মজুত আছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কারণে ত্রাণের ধরন পাল্টানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তালিকা প্রণয়ন প্রক্রিয়ার ভেতরে আমরা অনেক ক্ষেত্রেই অনিয়ম দেখেছি। বন্যার সময় কিন্তু এটা চিন্তা করতে হবে যে স্থানীয় যে বাজার আছে, স্থানীয় যে সরবরাহ ব্যবস্থা আছে, এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ভেঙে পড়ার উপক্রম হয় এবং কোনো কোনো অঞ্চলে হয়তো একেবারেই এটা নাই। বন্যায় এখন পর্যন্ত 33টি জেলা প্লাবিত আর মারা গেছেন 40 জন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পদ্মার অব্যাহত ভাঙনের তীব্র স্রোতের কারণে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ঈদে ঘরমুখ মানুষ ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। অনেকে ঝুঁকি নিয়েই স্পিডবোটে করে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে।
সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার বালাইও নেই। একদিকে ঘাট এলাকায় পদ্মার ভাঙন, অন্যদিকে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে চলাচল। বুধবার সকাল থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরোটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ, কিন্তু সীমিত সংখ্যক ফেরি চলাচল করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যানবাহনের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ঘাট পার হতে সময় লাগছে 2 থেকে 3 গুণ বেশি। ঝুঁকি নিয়ে স্পিডবোটে পারাপার হচ্ছেন অনেকে। যেখানে বসে আছি সেইখানেই এখনো বসে আছি, মানে নড়াও নাই চড়াও নাই, অনেক কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে, কখন যে পার হতে পারবো এটাও তো বুঝতে পারতেছি না। এদিকে ঘাট পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় করে ঘাট পারাপারের অভিযোগ যাত্রীদের। সরকারি গাড়ি যাচ্ছে, টাকা পয়সা দিয়ে ই করতেছে, পার করাচ্ছে। পুলিশকে জিজ্ঞাসা করতেছি যে স্যার আমরা তো আজকে 2 দিন যাবত এখানে দাঁড়ায় আছি, তো ওই যেই গাড়িগুলো আমাদের পরে আসছে তারা বলছে ভিআইপি। মঙ্গলবার শিমুলিয়া 3 নম্বর ঘাট ও সংযোগ সড়কের একাংশ পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর বুধবার দুপুরে 2 নম্বর ঘাট খুলে দিলে রোরো ফেরি চলাচল শুরু হয়। একই কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরোটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাউজায় জাবিদা ঐশী, সময় সংবাদ। নৌযানের নকশা স্বাস্থ্যবিধি সম্মত নয়, তাই নৌপথে ঈদ যাত্রায় যাত্রীদেরই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী। মন্ত্রণালয়ের সঙ্গে অধীনস্থ 11টি সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র সই অনুষ্ঠানে তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মাথায় রেখে ফেরিঘাটগুলোকে নিরাপদ রাখতেও সরকার কাজ করছেন। এবারের এই করোনা পরিস্থিতিতে একদিকে স্বাস্থ্যবিধি, একদিকে বন্যা, এর মধ্য দিয়েও আমাদের মন্ত্রণালয়ের এবং সংস্থাগুলোর সকল পর্যায়ক্রমত চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যেন আমাদের এই ঈদ যাত্রাটা যতটুকু আমরা সম্ভব একটা স্বস্তিদায়ক এবং নিরাপদ করার আমরা চেষ্টা করছি। লঞ্চের যে আমাদের ডিজাইনটা আছে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত নয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের এর বিনীত নিবেদন পিএডব্লিউডি এর পক্ষ থেকে যে মার্কিংটা করে দেওয়া হয়েছে মার্কিংটাকে অনুসরণ করা। ঈদের 2 দিন আগেও রাজধানীর পশুর হাটে বেচাকেনা প্রায় নেই, হাতে গোনা ক্রেতা আসছেন। এবার ছোট পশুর চাহিদা বেশি বলে জানালেন ব্যবসায়ীরা। ঈদের আর মাত্র বাকি 2 দিন, অন্য বছর ক্রেতা বিক্রেতার আনাগোনায় জমজমাট থাকে রাজধানীর পশুর হাটগুলো। তবে এবার চিত্র ভিন্ন, হাটগুলোতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পশু আসলেও বিক্রি কম। সকালের দিকে হাট ছিল অনেকটাই ফাঁকা, তবে দুপুরের পর থেকে কিছুটা ভিড় বাড়তে থাকে। বাকি 2 দিন বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যাপারীদের। পরিস্থিতি হাটে দেখা যায় এটা আমাদের সম্পূর্ণ ভয়াবহ অবস্থা চলতেছে, খালি ছবি টবি উড়ায় হিসাব করে চলে যায়। এবার বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি, তাই একটু বেশি দামও হাঁকছেন বিক্রেতারা। 80,000 গরু 50,000 40,000 করে 70 থেকে 1 লাখের যে দাম যে গরুগুলো এগুলো বেশি বিক্রি হচ্ছে। দাম ও চাহিদার সমন্বয় করে হাটে আসা ক্রেতারা পছন্দের পশু কিনতে পেরে খুশি। তবে স্বল্প আয়ের অনেকে কিনছেন ছাগল। এই বছর ওই সামর্থ্যটা নাই, তো যার কারণে গরু ছেড়ে এবার ছাগলের দিকে আসতে হচ্ছে আর কি। আমরাও দামাদামি করছি, কাছাকাছি হচ্ছে মনে নেওয়া যাবে আজকের দিনের প্রাইস অনুযায়ী। গরুটা নিছি 57,000 টাকা দিয়ে, সকাল থেকে আসছি এই পর্যন্ত থেকে 2টা গরু কিনছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 17টি পশুর হাট বসেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে কোরবানির পশু সরবরাহে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন ক্যাটেল সার্ভিস। সকালে জামালপুর থেকে পশুবাহী প্রথম ট্রেন কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। সড়কপথের তুলনায় কম ভাড়া ও যানজটের ভোগান্তি ছাড়া ঢাকায় গরু আনতে পেরে খুশি ব্যবসায়ীরা। এবারই প্রথম শুধুমাত্র কুরবানের পশু পরিবহনে ক্যাটেল সার্ভিস চালুর ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে। প্রথম ট্রেন হিসেবে বুধবার সকালে জামালপুর থেকে গরুবাহী একটি ট্রেন কমলাপুরে প্রবেশ করে। প্রথম ট্রিপে 261টি গরু আসে ঢাকায়। জামালপুর থেকে প্রতিটি গরু আনতে খরচ হয়েছে 500 টাকা। সড়ক পথের চেয়ে কম খরচে পরিবহন করতে পেরে খুশি ব্যাপারীরা। সব নিরাপত্তায়, মানে কোনো জাম নাই, কোনো কেলামেলা নাই। প্রতি গরু দিয়ে 500 টাকা পড়ে। ড্রাগন লেগ 1200-1400, মানে 500 করে লাগছে, সুবিধা হয়েছে। একদিকে ভাড়া কম, অন্যদিকে যানজট মুক্ত যাত্রা, ফলে বেশ স্বস্তির কথাই ছিল ব্যবসায়ীদের মুখে। গরু খুব সুন্দরভাবে আসছে, তারা আরাম আয়েস বুঝে, তারা বাড়ির যেভাবে ছিল ঠিক সেইভাবেই ট্রেনে আসছে, এটা কোনো ঝামেলা নাই, একটা খুব আরাম হয়েছে, তা আগে তো খুব কষ্ট। প্রান্তিক খামারিদের উৎসাহ ও কুরবানের পশু সহজেই ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এমন উদ্যোগ বলে জানায় রেলওয়ে। স্বল্প খরচে ব্যবসায়ীগণ যাতে ঢাকায় গরু সরবরাহ করতে পারে সেই উদ্দেশ্যেই এই গরুর ট্রেন পরিচালনা করা। আমরা আশা করি ভবিষ্যতে এটার আরও জনপ্রিয় হবে। চাহিদার উপর ভিত্তি করে ক্যাটেল সার্ভিস বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
চাঁপাইনবাবগঞ্জ খুলনা থেকে আরও দুটি ক্যাটেল সার্ভিস পরিচালনার কথা ছিল, কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তা আর সম্ভব হয়নি। এর জন্য রেলওয়ের প্রচার প্রচারণার অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই প্রথম কোভিড হাসপাতালের রোগীদের কাছে গেলেন স্বাস্থ্যের কোনো কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীর শয্যা পাশে স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় তিনি বলেন, চেষ্টা থাকবে সেবার মান ভালো করার। মা ভালো আছেন তো আপনি? হ্যাঁ, কে বলছেন? আলহামদুলিল্লাহ। করোনার সঠিক তথ্য আজও অজানা, মানসিক শক্তি আর সাহসই এখনও প্রধান অস্ত্র বৈশ্বিক এই মহামারী মোকাবিলায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব নিয়ে করোনা রোগীর শয্যা পাশে ছুটে এলেন অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। একজন চিকিৎসক হিসেবে রোগী ও স্বজনদের সাথে কথা বলেন, দিলেন অভয়। মহাপরিচালককে পাশে পেয়ে রোগীরাও কথা বলেছেন মন খুলে। ট্রিটমেন্ট সো ফার সো গুড, আর একটু যদি ডেভেলপ হতো তাহলে ভালো হতো। 172 জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী তারা এখানে আক্রান্ত। প্রথমে হাসপাতালটির আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন মহাপরিচালক, এরপর আসেন করোনা ওয়ার্ডে। আমি অবশ্যই চেষ্টা করব আমার যতদূর সম্ভব এটাকে ভালো করার। এদিকে হাসপাতালটির পরিচালকও জানান, আগের থেকে সুশৃঙ্খল সেবা দিচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। দেশে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্তা ব্যক্তি সরাসরি করোনা রোগীর সঙ্গে কথা বলছেন এবং পুরো করোনা ইউনিট পরিদর্শন করলেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে, এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,035 জনে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3,309 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা গত 24 ঘন্টার সার্বিক চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা হয়েছে 14,127 জনের নমুনা পরীক্ষা হয়েছে এবং এ থেকে আক্রান্ত হয়েছেন 3,009 জন। আজও মৃত্যুবরণ করেছেন 35 জন এবং সুস্থ হয়েছেন 2,878 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 130,292 জন। গত 7 দিনে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 24-এর মধ্যে কিন্তু ওঠানামা করেছে। আমরা আজকে কিন্তু গত 7 দিনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন 3,009 জন এবং আমরা দেখেছি যে 25 জুলাই 24.12% হার ছিল এবং আজকে কিন্তু কিছুটা কম, 29 জুলাই এসে আমরা দেখতে পাচ্ছি যে 21.30%। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন 8,001,902 জন, সুস্থতার সংখ্যা অনেক বেশি 130,292 জন এবং যেটির হার হচ্ছে 55.11%। সামনে কিন্তু মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহার মধ্যে, এই ঈদ উৎসবের মধ্যে স্বাস্থ্যবিধি মানার উপরে বারবার কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। তো এই ছিল বুলেটিন বিশ্লেষণে। করোনা সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়িয়েছে সরকার। আগামী 31 আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশে করোনা রোগী চিহ্নিত হবার পর মার্চের তৃতীয় সপ্তাহ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে কয়েক দফায় বাড়িয়ে এই ছুটি 6 আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। আজ বন্ধ নিয়ে নতুন আদেশ আসে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির উপস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে 31 আগস্ট পর্যন্ত স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রতি বছর কোটি টাকার ওষুধ ফেলে দেয় বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকলেও জানেন না যাত্রীরা। বিষয়টি স্বীকার করে এতদিনে এসে রেলওয়ে বলছে, যাত্রীদের প্রাথমিক চিকিৎসা সেবাকে কার্যকরী করতে উদ্যোগ নিচ্ছেন তারা। নাজমুস সালেহীর রিপোর্ট। টঙ্গি পার হওয়ার পর একজনের পাথর মেরে মাথা ফেটা দিছে, তো কিছু করার নেই, ওনাকে ওই অবস্থায় নিয়ে গেছে, তারপর নরসিংদী যাওয়ার পর উনি নামছে। অথচ প্রতিটি ট্রেনে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্রিটিশ আমল থেকেই রাখা হয় একটি ফার্স্ট এইড বক্স। ট্রেন পরিচালকদের কাছে সংরক্ষিত থাকে প্রাথমিক চিকিৎসার এসব সামগ্রী, কিন্তু যাত্রীরা বলছেন কখনো কাউকেই তারা পেতে দেখেননি এমন স্বাস্থ্য সেবা। 22 বছর যাবতে ট্রেনে চলাফেরা করি, যে মেডিসিনের কথা বলছেন, ফার্স্ট এড বক্স বা এই ধরনের সেবা, এটা আমার চোখে পড়ে নাই। সারা দেশে রেলের এমন ফার্স্ট এইড বক্স রয়েছে প্রায় 1200। বছরে 4 বার পরিবর্তন করে দেওয়া হয় ঔষধ, এতে খরচ হয় প্রায় কোটি টাকা। খোঁজ নিয়ে দেখা যায় মাসের পর মাস ট্রেন পরিচালকরা বন্ধই রাখেন ফার্স্ট এইড বক্স, ফলে ফেলে দিতে হয় মেয়াদ উত্তীর্ণ কোটি টাকার ঔষধ। সর্বশেষ এটা ইউজ হয়েছে কতদিন আগে? এই তো 3 মাস হয়ে গেল প্রায়। মেয়াদ
এখনো 15 দিন মতো আছে ইউজ করা না একবারে হয়নি ওষুধের বাক্স ফার্স্ট বক্স 6 মাস ধরে বন্ধ আছে এখনো খুলি নাই 90% ওষুধই কারণ নন ইউজেবল ওষুধ তো আমরা রাখতে পারি না অনেক ওষুধ অবিবৃতে থেকে যায় মেয়াদ শেষ সেগুলি ফেলে দিতে হয় প্রচার প্রচারণার অভাব আর ট্রেন পরিচালকদের উদাসীনতার কারণে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ এমন মত রেলেরই স্বাস্থ্য কর্মকর্তার যেভাবে এটাকে পরিচালনা করা উচিত এবং যেটা যেভাবে এটাকে ফলো আপ করা উচিত সেভাবে প্রপারলি আসলে ফলো আপ করা হচ্ছে না চলমান একটা ট্রেনে একজন প্যাসেঞ্জার একটা তাৎক্ষণিকভাবে ওষুধটা পেলে হয়তো তাদের একটা উপকার হতো এসব অভিযোগ স্বীকার করে ফার্স্ট এইড বক্স যাত্রী সেবায় কার্যকর করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনিয়ম থাকতে পারে কিন্তু বৃহৎ অর্থে সে ধরনের কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি এরপরও যদি কোনো ধরনের অসামঞ্জস্য থেকে থাকে আমরা সেটা দূর করার চেষ্টা করব করোনাকালের এই সময় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বাড়াতে রেলের ফার্স্ট এইড বক্সকে কার্যকর করার দাবি সাধারণ যাত্রীদের নাজমুস সালিহি সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার বানের তোড়ে এখনও ডুবছে একের পর এক লোকালয় ভেসে গেছে বাড়িঘর মসজিদ স্কুল ফসলি জমি অর্ধকোটি দুর্গতের জন্য মাথাপিছু বরাদ্দ মাত্র 8 টাকা ঈদের দুদিন আগেও রাজধানীতে জমে ওঠেনি বেচাকেনা বড় আকারের গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা জামালপুর থেকে ক্যাটল সার্ভিসে কোরবানির পশু ঢাকায় এবং 31 আগস্ট পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দেশে একদিনে করোনায় আরও 35 জনের মৃত্যু এই প্রথম কোভিড রোগীদের কাছে স্বাস্থ্যের কোনো কর্মকর্তা এই ছিল রাতের সময় আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় আর সঙ্গে থাকুন সময়